মাতার বাড়ির উৎসবের থেকে আসছিল দুইজন মানুষ। তো একটা মারুতি গাড়ি আসছিল আইসক্রিম ফ্যাক্টরি এদিকে, আটটু এদিকে আসছিল। তো এবার আমরা কইতে আসছে তোমরা একা একলা কই যাও, অনেকজন আসছিল ফুলাখাই। তো আমরা কি বাইক যাই আর কই যাবো? এরপরে দেখো কো আমরা লোক আয় আমরা গাড়ি খাই। তো আমি কই কিতাম আমরা একলই গেলাই, যার লেগে কি বলে তার লেগে ভগবান আছে, আমি সুন্দর করেই গেছি খতম। এরপরে কি যে আমরা আসি না, তো এবার আমরা আবার আয় হচ্ছে। এরপরে আবার গাড়িটা আমরা লগে দিয়েছে, গাড়ি তুটো গাড়ি তুটো। তো এবার আমি কই বৌদি দেহ হইটি কিতা হইটি মনে ফাঁপলাম না। তো আমি এ কথা কইছি, এই কথা কইছি গাড়িটা টান দিয়ে গেছে, টান দিয়ে গেছে। এরপরে তো আমরা সুন্দর আইতেছি কুয়াশা, এবার গাড়িটা আবার আয় আমরা লগে দিয়ে দাঁড়ায় সে নাইন মাসের ওই আমিও চিল্লিয়েছি, বৌদিও চিল্লিয়েছে, বৌদিও তো দিচ্ছে, আমিও তো তেমন কিছু আমারও ধরে আসে মানে মুখের সাপ টাপ দিয়ে গাড়ি তুলাইয়া। এরপরে মেস ফ্যাক্টরি এদিকে নিয়ে রেল লাইনের এদিকে যাতে ক্ষেত্রটি আছে না এদিকে নিয়ে কো তাইরে নামা, তাইরে নামে এই কথা কই আমরা নামাই দিচ্ছে, নামাই দিছে। আর আমি গাড়িটা টান দিছি আর আমি দৌড় দিই, আমি কোন জায়গা পাইছি ফৈতান কিতা জানি কো ইয়া দেহি সাইনবোর্ড দেখলে কই তাইরাম দেহি ফুল ফুলকুমারি মেস ফ্যাক্টরি। আমি কো তোলে এদিকে দিকে তখন ঠিক রাত্র কয়টা বাজতে ছিল? 12:30 কত বাজবো। এবার দৌড়াইয়া মেস ফ্যাক্টরি এদিকে। তারা কয়জন আসলো? পিছনে মনে হয় 3-4 জন, সামনে 2 জন। আমি একটা সব গাড়িতে টোটাল 6 জন আসলো, এমন 3-4 জন মনে আসলো। তারপরে আমি মেস ফ্যাক্টরি এদিকে দৌড়াইয়া আইছি। আয়া ছিলাম কি ছিল ঘটনাটা? গতকালকা রাত্রে প্রায় 12:30 একটার দিকে মাতার বাড়ির প্রধান আমরা অভিযোগ সমাজে ফোন করে জানাই যে মাতার বাড়ির কীর্তন থেকে ফেরার পথে একটা নাবালিকা মেয়ে একটা গাড়ি থেকে কিছু উঠাই নিয়ে গেছে। এই খবর পাওয়ার মতো আমি অলরেডি নাইট মোবাইল ডিউটিতে ছিলাম, ওই দিকে যাই এবং পাশাপাশি এই বাগমা আউটপোস্ট, কাতরামন থানা, মহারণী আউটপোস্ট, আশেপাশে যত থানা আছে ওইখানে জানাই দিই এবং আমরাও রাস্তা ব্লক করে দাঁড়াই। তো এই কিছুক্ষণ পরে আবার ওইখান থেকেই খবর আসে যে মেয়েটাকে পাওয়া গেছে, দুষ্কৃতিকারীরা মেয়েটাকে ফুলকুমারিতে একখান ফেলে দিয়ে চলে গেছে। আমরা তদন্ত করে দেখতেছি ব্যাপারটা কিনা, কিন্তু মহিলা কোনো লোকরা চিনছে না, প্লাস গাড়ির নাম্বারটা দেখতে পাচ্ছি না।